আজকের ভিডিওটি যারা স্বপ্ন দেখো বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার হবা অথবা সৈনিক হবা তাদেরকে নিয়ে। ভিডিও শুরুতে সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীতে একজন অফিসার প্রার্থী অথবা বাংলাদেশ বিমান বাহিনীর একজন বিমান সেনা প্রার্থী উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন, সেটা অফিসার পদের পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী অথবা বিমান সেনা পদের পুরুষ প্রার্থী অথবা মহিলা প্রার্থী সর্বনিম্ন উচ্চতা কতটুকু থাকলে একজন প্রার্থী বাংলাদেশ বিমান বাহিনীতে পরীক্ষা দিতে পারবে, তা এই ভিডিওটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার পদের জন্য উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন? পুরুষ প্রার্থীদের জন্য 1.63 মিটার বা 64 ইঞ্চি সর্বনিম্ন। যারা বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ প্রার্থী রয়েছে এবং এই বাহিনীতে পুরুষ প্রার্থী হিসেবে যোগদান করে অফিসার হতে চান, তাদের জন্য এই উচ্চতাটা থাকা সর্বনিম্ন প্রয়োজন। মহিলা প্রার্থীদের জন্য 1.57 মিটার বা 62 ইঞ্চি সর্বনিম্ন থাকতে হবে, তবে শুধুমাত্র জিডিবি ট্রেডের জন্য 64 ইঞ্চি থাকা প্রয়োজন। এখন দেখব বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদে যারা অংশগ্রহণ করতে চান তাদের উচ্চতা কতটুকু থাকা প্রয়োজন। পুরুষ বিমান সেনা প্রার্থীদের জন্য টেকনিক্যাল ট্রেডে যারা পরীক্�া দিতে চান তাদের উচ্চতা থাকতে হবে 5'4". আইটি সহকারী ট্রেডে যারা পরীক্ষা দিতে চান তাদের উচ্চতা থাকতে হবে 5'4". ঠিক একইভাবে মেডিকেল শাখার জন্য প্রয়োজন 5'4" এবং এমওডিসি শাখার জন্য প্রয়োজন 5'6". প্রভোস্ট শাখার জন্য প্রয়োজন 5'8" এবং ড্রাইভিং ট্রেডের জন্য প্রয়োজন 5'4". এই হচ্ছিল বাংলাদেশ বিমান বাহিনীর পুরুষ বিমান সেনা পদের উচ্চতা। এখন দেখে নেব বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা বিমান সেনা হিসেবে যদি কেউ অংশগ্রহণ করতে চান তাদের বয়স কতটুকু থাকা প্রয়োজন। এক্ষেত্রে একটু বলে রাখা ভালো, 2020 সালে 48তম ব্যাচে বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো মহিলা বিমান সেনা নিয়োগ দেওয়া শুরু করেছে। তো যাই হোক, যারা আগামীতে মহিলা বিমান সেনা হিসেবে বিমান বাহিনীতে যোগদান করবেন তাদের উচ্চতা থাকতে হবে চিকিৎসা সহকারী। এই ট্রেডে যদি কেউ পরীক্ষা দিতে চান তাদের সর্বনিম্ন 5'0" থাকতে হবে এবং প্রভোস্টে যদি কেউ দিতে চান তাদের উচ্চতা থাকতে হবে 5'3". এই হচ্ছিল বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার এবং বিমান সেনা পদের পুরুষ এবং মহিলা প্রার্থীদের উচ্চতা। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং ভিডিওটি সবার কাজে আসবে। ধন্যবাদ সবাই।